তার মানে কি বলুন তো, তার বিশ্বাস ছিল যে এতটুকু উঠতে পারে মুরগি, তার থেকে উঠতে পারে না, কারণ সে মুরগির সাথে বসবাস করছে। এখন আমি কেন বললাম কথাটা, যে কখনো বিশ্বাস করেনি যে আমাকে দিয়ে লেভেল 1-2 হবে, আমাকে দিয়ে IELTS হবে, আমাকে দিয়ে বিদেশ যাওয়া সম্ভব, বিশ্বাস করে তাকে দিয়ে সম্ভব ইনশাল্লাহ, বিশ্বাস না করলে ওই পর্যন্তই থাকবে। এই জন্য তুমি বিশ্বাস করা শুরু করো, তোমাকে যে সম্ভব, এবং তুমি এখন থেকে শুরু করো। শফিকুল ইসলাম, তোমার আজকের এই প্রস্তুতি শুরু করতে চাই যে এখান থেকেই সর্বোচ্চ শিখর পর্যন্ত যাওয়া যাবে ইনশাল্লাহ। শুধু দেখে দেখে ইংরেজি লিখতে পারে, দেখে দেখে পড়তে পারে, তার পক্ষে সম্ভব, যেহেতু তুমি এখনো পড়ছো, এখনো তোমার শেষ হয়নি। এই মুহূর্তে বলবো যে যেখান থেকে আছেন তাদেরকে বলবো, ইংলিশের প্রথমটা হলো এটুকু যদি করতে পারে কোনো বাবা মা, যদি তার সন্তানকে এতটুকু করে, বা যে কোনো বয়সে যদি করে, সে কখনো বেকার থাকবে না ইনশাল্লাহ। আমি আজকে অনেকের সাথে দেখা, আমার আমার সাথে দেখা হয়েছে তো, অনেকে আমার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আজকে দেখা করেছেন, আমার সাথে দেখা করতে কোনো টাকা পয়সা দিতে হয় না। তো এক গার্ডিয়ান তোমাকে বলছেন যে স্যার, শুধু আমি চাই না বিদেশ যাবে, শুধু তাই না, দেশেও যেন সে ভালো কিছু করতে পারে সেটা করেন। আমি শুধু এতটুকুই বলেছি, লেভেল 1-2 আগে করো, ইংলিশের 2টা ধাপ লেভেল 1-2 করো, বাকি জীবনে তোমাকে বেকার থাকতে হবে না ইনশাল্লাহ। এরপরে বলি আয়েলস অ্যান্ড ফ্রিল্যান্সিং। আর আজকে এই সুযোগে আর একটু কথা বলে নিই, শফিকুল আনসার দিচ্ছি তার পাশাপাশি বলি, যত মা আছে, যত হাউস ওয়াইফ আছে, তাদেরকে বলবো আপনাদের জন্য বিদেশ যেতেও হবে না, বা যাবেন কিনা সেটা পরের কথা, আপনি ফ্রিল্যান্সিং করবেন সেটা পরের কথা, পড়াবেন কিনা সেটা পরের কথা, আপনার সন্তানের জন্য আগে দরকার হচ্ছে ইংলিশের লেভেল 1-2। প্রত্যেকটা মা বোনকে বলবো, গৃহিণীকে বলবো, হাউস ওয়াইফকে বলবো, যারা আছেন প্রত্যেককে বলবো যে আপনাদের আগে দরকার হচ্ছে লেভেল 1-2, ইংলিশে লেভেল 1-2 করেন। বাচ্চাদের জন্য কখন আর ইনশাল্লাহ টিচার রাখতে হবে না, ইংরেজির জন্য টিচার আর আলাদা রাখতে হবে না ইনশাল্লাহ। আপনি লেখাপড়া জানেন আর না জানেন, শুধু দেখে দেখে পড়তে পারেন, লিখতে পারেন। আজকে একজন মার কথা বলি, যার 3টা মেয়ে, উনি আজকে আসছেন, শুধুমাত্র বলছেন মেয়েদের আগ্রহ নাই ইংলিশ শিখবে। 3টা মেয়েকে উনি বিয়ে দিয়েছেন, বলছেন মেয়েদের আগ্রহ নাই। উনি এই বয়সে 3টা মেয়ের বিয়ে দেওয়ার পরে এই মেয়েদেরকে, ওনার কোনো ছেলে নেই, উনি আজকে আসছেন ইংলিশ একদম 0 থেকে শুরু করতে। বলছেন আমি যদি না শিখি তাহলে আমার মেয়েরা শিখবে না। প্রত্যেকটা মেয়েকে আমি চাই স্বাবলম্বী করতে, নিজের পায়ে দাঁড়াবে, শুধু হাজব্যান্ডের টাকার উপর ডিপেন্ড করবে, নিজের কিছুই থাকবে না, এটা হতে পারে না। হালালভাবে পর্দায় থেকে যেহেতু ইনকাম করার সুযোগ আছে, কেন করবে না। এই জন্য বলবো যে যেখান থেকে শুরু করা উচিত সেটা হচ্ছে, যারা কিছুই পারে না তারা 0 থেকে শুরু করবে, শুধু অক্ষর চেনে এই বেছে, আর যারা দেখে দেখে লিখতে পারে পড়তে পারে, তারা ইনশাল্লাহ লেভেল 1-2 করবে ইনশাল্লাহ।